রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। আমরা আছি সাম্য, মুক্তি এবং স্বাধীনতা অধ্যায়ের নবম পরিচ্ছেদ, শরিয়াহ সম্মত বাক স্বাধীনতা। বিভিন্ন সময় আমি বাক স্বাধীনতার আলোচনা করেছি। আমি মনে করি কিছু কিছু ধরনের কথা নিয়ন্ত্রণ হওয়া উচিত, কিছু বক্তব্য এতই ক্ষতিকর যে এগুলোর কারণে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। এ ধরনের সীমা এবং আইন ইসলামেও আছে, আর আমি বিশ্বাস করি এটা শুধু যৌক্তিক এবং নৈতিকভাবে সঠিক না, বরং এ ধরনের নিয়ন্ত্রণ এবং আইনের উদাহরণ সেকুলার রাষ্ট্রেও আছে। পার্থক্য হলো, ইসলামিক কিছু বিষয়কে পবিত্র গণ্য করা হয়, আর লিবারেল রাষ্ট্রে অন্য কিছু বিষয়কে পবিত্র মনে করা হয়। কিন্তু দুই ক্ষেত্রে পবিত্র বিষয়গুলো রক্ষার জন্য সামাজিক এবং আইনি নিয়ন্ত্রণ আরোপ করা হয়, কিন্তু বিষয়গুলোকে আমরা এইভাবে দেখি না বলেই পশ্চিমারা আজ ছোট ছোট শিশুর মতো বিশ্বাস করে তাদের সমাজে চূড়ান্ত বাক স্বাধীনতা আছে। অন্যদিকে ইসলামী সমাজে যে সমাজ শাসন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন, বাক স্বাধীনতার গলা টিপে ধরে। যাই হোক, স্বাধীনতার একটি দিক আছে যা মুসলিমদের গ্রহণ করা উচিত, আর তা হলো শাসকদের ভুল কিংবা অপরাধের সমালোচনা করার অধিকার। এই অধিকার নিশ্চিত করা প্রয়োজন। লিবারেল দর্শন তাত্ত্বিকভাবে হলেও এই অবস্থানকে সমর্থন করে, আর মুসলিম শাসনের ইতিহাস থেকে আমরা অনেক উদাহরণ দেখতে পাই যা এই অবস্থানকে সমর্থন করে। আমরা এমন অনেক উদাহরণ দেখি যেখানে খোলাফায়ে রাশেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেকের প্রকাশ্যে সমালোচনা করা হয়েছে। সমালোচনা ন্যায্য ছিল না, ভুল ছিল, কিন্তু খোলাফায়ে রাশেদিন তাদের সমালোচকদের মুখ বন্ধ করেননি, সমালোচকদের বন্দী করেননি, নির্যাতন করেননি, হত্যাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খোলাফায়ে রাশেদিন হলেন ন্যায়পরায়ণ শাসনের সর্বোত্তম দৃষ্টান্ত। তারাও যদি সমালোচিত হন এবং সমালোচকদের সহ্য করেন, তাহলে আজকের বিশ্বে মুসলিম বিশ্বের শাসকদের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হবার কথা? মানব প্রকৃতির একটা বাস্তবতা হলো, যারা আন্তরিক, সত্যবাদী, সৎ এবং ন্যায়পরায়ণ, তারা সমালোচিত হলে ক্রুদ্ধ হন না, একে নেতিবাচকভাবে নেয় না, বরং কেউ সংশোধন করে দিলে তারা কৃতজ্ঞতা বোধ করে, কারণ সমালোচনা সঠিক হলে এবং এর দ্বারা নিজের ভুল সুধারণের সুযোগ পাওয়া যায়। কিন্তু যারা ন্যায়পরায়ণ না, সমালোচনাকে তারা ঘৃণা করে, তারা কেবল নিজের ক্ষমতা আর স্বার্থ রক্ষা করতে চায়। সত্য ও ন্যায় বিচার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাই সর্বশক্তি দিয়ে তারা সমালোচনা আর সমালোচকদের দমিয়ে রাখতে চাই। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হলো বিবাদে লিপ্ত হলে সে অশ্লীল গালি দেয়। মুনাফিক যখন তর্ক করে তখন সে সত্য নিয়ে চিন্তা করে না, তার লক্ষ্য যে কোনো মূল্যে তর্কে জেতা, সত্য যাই হোক না কেন। তাহলে ওইসব শাসকদের কি বলা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে ঠিক বেঠিক যাচাই করার বদলে তারা সমালোচকদের বন্দী করে, গ্রেপ্তার করে, নির্যাতন করে কিংবা হত্যা করে? আর সমালোচকদের ভাগ্য নিতান্ত ভালো হলে সমালোচনা উপেক্ষা করে। তাই এই ক্ষেত্রে বাক স্বাধীনতার ধারণাকে ইসলাম সমর্থন করে এবং এ ধরনের বাক স্বাধীনতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো যৌক্তিক এবং বিবেচক ব্যক্তি এই ধরনের বাক স্বাধীনতার গুরুত্ব বুঝতে পারবেন। প্রত্যেক সমাজে যা পবিত্র গণ্য করা হয় তা অত্যন্ত গুরুত্বের সাথে রক্ষা করা হয়। ইসলামী সমাজ ও শাসনের সত্যিকার অর্থে পবিত্র কি? আল্লাহ, তার রাসূল এবং দীন ইসলাম। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দীন ইসলামের উপর আক্রমণ করা পুরো ইসলামী সমাজের উপর আক্রমণ করার শামিল, কারণ এগুলো ইসলামী শাসন ও সমাজের ভিত্তি, কল্যাণ ও ন্যায় বিচারের উৎস। কিন্তু আজ এমন কোনো রাষ্ট্র নেই যা এই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র মনে করে। আজকের শাসকদের কাছে সবচেয়ে পবিত্র তাদের ক্ষমতা, তাদের গদি, আর হাতে গোনা অন্য কিছু বিষয়। তাই একদিকে নিজেদের ক্ষমতার বিরুদ্ধে উচ্চারিত প্রতিটি শব্দকে তারা সর্বশক্তি দমন করার চেষ্টা করে, অন্যদিকে বাক স্বাধীনতার বুলি প্রচার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী এপিসোডের জন্য।